হেই গাইজ, ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা। বন্ধুরা, প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত। ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইজ, এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলছে, কারণ দেখো এটা এগুলো দেখো আমি কিন্তু ফ্রিতে পেয়েছি। আমাদের ফোর্থ অ্যানিভার্সারি ইভেন্টে যে যে আসবে এগুলো কিন্তু ফ্রিতে আমি পেয়েছি। তো এগুলো আমি কীভাবে পেলাম আর এগুলো কিন্তু তোমরা একেবারে ফ্রিতে পাবে। হ্যাঁ, তো এগুলো তোমরা কীভাবে ফ্রিতে পাবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো, এবং কীভাবে ইভেন্ট কমপ্লিট করবে এবং এগুলো দেখতে কেমন সব কিছু তোমাদেরকে এ টু জেড জানিয়ে দেবো। তো গাইজ, জানতে হলে তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, একটু স্কিপ না করে। আর যারা এখনও ভিডিওটাকে লাইক করেনি, কী করছো, তাড়াতাড়ি একটা করে লাইক করো, আর লাইকের সঙ্গে সঙ্গে একটা করে কমেন্ট। হ্যাঁ গাইজ, ভালো খারাপ যাইছে কমেন্ট করো, তবে নাইস ভিডিও, ভালো ভিডিও লাগলে আমি বেশি খুশি হবো। আর এই চ্যানেলে যারা নতুন এসছো কেউ কিন্তু সাবস্ক্রাইব না করে যাবে না, কারণ দেখো এর ফ্রি ফায়ার প্রতিটি ইভেন্ট রিলেটেড এবং ফ্রি আইটেম রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর মনে রাখবে, সাবস্ক্রাইব করার পাশে তো অল বেল আইকনে ক্লিক করবে, নয়তো দেখবে তোমাদের কাছে তখন নোটিফিকেশন যাবে না। তো চলো ইয়ার শুরু করা যাক। তো ইমেল বক্সে যাবো, তো সবকার প্রথমে দেখো এগুলো, আর এগুলো কিন্তু আমি তো ফ্রিতে পেলাম। হ্যাঁ, আর এগুলো কিন্তু তোমরা পাবে। হ্যাঁ, তোমরা যে যে ভিডিওটা দেখছো না, ইন্ডিয়া বাংলাদেশ সব সার্ভারের সবাই কিন্তু এগুলো ফ্রিতেই পাবে। তো কীভাবে ফ্রিতে পাবে সেটা বলে দেবো, এবং চলো এগুলো আমরা কিন্তু একের পর এক সব কিছু আমরা কিন্তু দেখে নেবো। তো গাইজ, সবকার প্রথমে এই সার্ক বোর্ডটা দেখবো, এখানে ডিস হোভার যাই হোক কি নাম বটে সার্ক বোর্ড। তো গাইজ, এই সার্ক বোর্ডটা দেখতে কেমন আছে বলো তো? অবশ্যই এখানে দেখো কত সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ ইয়ার, সার্ক বোর্ডটা এখানে দেখো হালকা কি তিমি মাছের মতো দেখাচ্ছে নাকি এরোপ্লেনের মতো, তবে এটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে ইয়ার, যাই বলো। এটা অবশ্যই নিয়ে খেলতেই হবে। তো দেখো তো এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। প্রথমে সার্ক বোর্ডটা, তো এটা কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। তো গাইজ, এখানে ঠিক আছে। তো গাইজ মোটামুটি ঠিক আছে, বলো তো এটা কেমন লাগছে? তো ঠিক আছে, তো চলো এরপর বলে দিই এটা আমরা কীভাবে পাবো। তো গাইজ, সবকার প্রথমে আমি সবগুলো জিনিস দেখিয়ে দেবো, তারপর লাস্টে আমি তোমাদেরকে বলে দেবো ওগুলো কীভাবে আমরা নিতে পারবো। তো সবকার প্রথমে জিনিসগুলো দেখে নিই। তো গাইজ, এরপর দেখো বান্ডেলটা। তো গাইজ, বান্ডেলটা দেখো কত সুন্দর দেখাচ্ছে। এই যে চুলের স্টাইলটি আছে না, চুলের স্টাইলটি কিন্তু আমাকে সবথেকে বেস্ট লাগছে। এখানে জুতোটা অবশ্যই মোটামুটি না থাকলেও এই চুলের স্টাইলটি আমাকে খুব ভালো লেগেছে গাইজ। এটা আমরা সবাই ফিরতে পাবো। হ্যাঁ গাইজ, আমরা কিন্তু সবাই একবার ফিরতে পাবো। তো বান্ডেলটাও কেমন আছে অবশ্যই কমেন্ট করবে। তো অবশ্যই এখানে পিঠে একটা লাইটের মতো কি জ্বলছে এটা, আর পেনের সাইডে ডোর দেওয়া আছে এখানে। হালকা মানে জ্যাকেটের মতো লাগছে বলো তো? তো অবশ্যই দারুণ আছে ইয়ার। এরপর চলে যাবো নেক্সটে, এটা অবশ্য গাইজ দারুণ আছে, দারুণ আছে। তোমরা যাই বলো, এখানে হেডফোন একটা নিয়ে আছে। এরপর চলো নেক্সট গ্রেনাইট। তো এটা গ্রেনাইট বোর্ড গাইজ, এখানে দেখো গ্রেনাইট অবশ্যই এটা ইউজ করে আমরা দেখে নেবো যে গ্রেনাইটটা কেমন হবে। এটাও ঠিক আছে মোটামুটি। তো এরপর চলো এটা পিন, এবং একটা হবে প্যারাসুট। অবশ্যই মাত্র আমাকে পাঁচটা জিনিস দিয়েছে, তো এগুলো তোমরা ফ্রিতে পাবে, এবং নেক্সট আরও আইটেম আসছে সেগুলো বলে দেবো। তো সবকার প্রথমে চলো আমরা বলে দেবো এটা, এটা তো আমরা সবাই ফ্রিতে পাবো। তো এটা আমরা কীভাবে পাবো, মানে গেমের ভিতরে কীভাবে আসবে? তো দেখো, কুড়ি তারিখে আমাদের একটা ইভেন্ট আসবে, বুঝলে? ফোর্থ অ্যানিভার্সারি ইভেন্ট কুড়ি তারিখে আমাদের শুরু হবে। তো সেখানে কিন্তু একটা মানে ইভেন্ট আসবে মেমোরিজ পাজেল, যেখানে চারটা পাজেল থাকবে, অর্থাৎ চারটা ফটো থাকবে। তো চারটা ফটোকে আমাদেরকে সলভ করতে হবে, মানে ওটা সলভ মানে বুঝতে পারছো, ওগুলো সলভ করতে হবে, তারপর এই বান্ডেলটা পাবো। এরপর তোমরা বলবে ওটা কীভাবে সলভ করো। তো দেখো গাইজ, যখন আমাদের গেমের ভিতরে আসবে তোমাদেরকে আমি সলভ করে দেখিয়ে দেবো। তো ওই মেমোরিজ পাজেল আসবে, তো ওই মেমোরিজ পাজেলটা আমরা সলভ করে এই বান্ডেলটা আমরা কিন্তু পাবো। এরপর চলো নেক্সট আমরা যাবো এই যে গ্রেনাইট। তো এরপর বলবে যে গ্রেনাইটটি কীভাবে পাবো। তো গ্রেনাইটটি পাবো আমাদের পনেরোটা অ্যালবাম, মানে আমাদের ফোর্থ অ্যানিভার্সারি একটা অ্যালবাম আসবে ইভেন্ট, ওই অ্যালবাম ইভেন্টে, যেখানে পনেরোটা ক্যারেক্টার আমাদেরকে ওখানে ফটোটা ইউজ করতে হবে তাহলে পাবো, এবং ওই ক্যারেক্টারের ফটোগুলো আমরা পাবো ট্রেনিং রাউন্ড, ওখান থেকে ওই মানে অ্যালবামটা কমপ্লিট করে আমরা কিন্তু এটা আমরা পেয়ে যাচ্ছি। এরপর নেক্সট আছে এই যে আমরা এই যে তোমরা দেখতে পাচ্ছ এই পিনটা এবং প্যারাসুটের স্ক্রিনটা, এই দুটো কিন্তু আমরা পাবো মানে সে কুইজ অ্যানিভার্সারি কুইজ। সকালের ভিডিওটা যারা দেখেছে তারা বুঝতে পারবে যে কুইজ আছে না, ওই কুইজ কমপ্লিট করে আমরা এটা পাবো। এরপর আমাদের বেঁচে থাকলো কোনটা, এখানে সার্ক বোর্ড। তো গাই সার্ক বোর্ডটা কিন্তু দেখতে দারুণ লাগছে, এই সার্ক বোর্ডটা কীভাবে পাবে সেটাও বলে দিচ্ছি। তো গাই সার্ক বোর্ডটা আমরা কিন্তু কোনখান থেকে পাবো বলো তো? এটা পাবো ফ্রগম্যান্ড রয়্যাল। এরপর ফ্রগম্যান্ড রয়্যাল বলে একটা ইভেন্ট আসবে, যেখানে কিন্তু আমাদেরকে টোকেন ইউজ করতে হবে। হ্যাঁ, ফোর্থ অ্যানিভার্সারি যতগুলো টোকেন আছে না ওখানে ইউজ করবো, এবং ইউজ করার পর এটা আমরা পাবো। তার ভিতরে আমরা ডেমন রয়্যাল ভাউচার এবং আরও অনেক কিছু পাবো। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তো চলো গাইছি, এগুলো কিন্তু আমরা সব কিছু ক্লেম করে নিই। তো এটা তো ক্লেম হয়ে গেলো, তো চলো ওপেনে করে নেওয়া যাক। এখানে কুইক ইকুইপ, এরপর আরেকটা কী আছে এটা, তো এখানে ক্লেম, এখানে কুইক ইকুইপ। তো গাইজ, এরপর দেখো বান্ডেলটা কত সুন্দর দেখাচ্ছে সেটা দেখো গাইজ, বান্ডেলটা কত সুন্দর দেখাচ্ছে। তো চলো তো এরপর আমরা যাবো গ্রেনাইট, গ্রেনাইটটা আমরা ইউজ করে দেখবো যে আমাদের গ্রেনাইটটা কেমন আছে। তো এটা গ্রেনাইটটা কত দূর গেলিস ইয়ার, এখানে। তো চলো এটা ইউজ করে দেখবো। তো গাইজ, এখানে দেখো কত সুন্দর মিউজিক বাজছে, ফোর্থ অ্যানিভার্সারি হিসেবে মিউজিক বাজছে। তো গাইজ, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে এই বান্ডেলগুলো আমরা সব কিছু ফিরতে পাবো। হ্যাঁ, সবাই ফিরতে পাবে। আর কবে আসবে ইভেন্টটা সেটা তো বললাম, কুড়ি তারিখে। তো পরের মাসে ছ তারিখ পর্যন্ত ইভেন্টটা চলবে। তো গাইজ, আজ পর্যন্ত কিন্তু এতটি এই ভিডিওটি, যদি ভালো লাগছে লাইক করতে ভুলবে না। হ্যাঁ, একটু বাইরে বাতাস দিচ্ছে, তো কেউ কিছু মনে করে না। তো গাইজ, আর বেশি দেরি করবো না, থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও। হ্যাঁ, ভিডিওটাতে একটা করে লাইক করো গাইজ, থ্যাংকস।